আজকে এখন নিয়েছি হচ্ছে ইয়ামাহা ফ্যাসিনো, ফুল রিপেয়ারিং করব। দেখুন এখানে একটা 4 নম্বর এলাঙ্কি নাট থাকে, আমি 4 নম্বর এলাঙ্কি নাটটাকে খুলে নিয়েছি। এবার আমি রাবারটাকে তুলে দিচ্ছি এখান থেকে। দেখুন এটা দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে হাওয়াটাও বেরিয়ে যায়, প্লাস হচ্ছে যেন কোনো সময় ওয়াশিং করার সময় জল যেন না ঢোকে, কোনো প্রকারে ওয়াশিং করে দেওয়া বৃষ্টি হলেও জল যেন না ঢোকে তার জন্য। দেখুন আমি এবার এই গাঁটগুলোকে এখান থেকে খুলে নেব পুরো গাঁট। এখানে একটা 10 নম্বর নাট আছে, ভিতরে স্ক্রুপ আছে, সুইচের তলায় স্ক্রুপ আছে। স্ক্রুপগুলো খুলে নিয়ে গাঁটটাকে খুলে নিয়ে আমি গাড়িটাকে ওপেন করে দেখাচ্ছি।